ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আসসালামু আলাইকুম প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম বিয়ে ও পরীক্ষা একই দিনে বউ সেজে পরীক্ষা দিলেন কোনে লক্ষ্মীপুরে পুকুরে ধরা পড়েছে দশটি ইলিশ পাওনা টাকার দাবিতে আলিশা মার্টের কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবস্থান হঠাৎ মধ্যরাতে দেশজুড়ে রেড অ্যালার্ট জারি তাজমহলের মতো বাড়ি বানিয়ে স্ত্রীকে উপহার শুনছিলেন সংবাদ শিরোনাম থাকছে বিস্তারিত দুই হাতে সোনার গহনা নাকে নথ গায়ে চড়ানো লাল চুরি বেনারসি এমন বধূর সাজে বাকি পাঁচজন শিক্ষার্থীর সাথে পরীক্ষা দিতে এসেছেন ভারতের শিবাঙ্গী নামের এক তরুণী আর সেই মুহূর্তের কয়েকটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক সংবাদ মাধ্যমে সেখানে নানাজন নানা মন্তব্য করছেন কেউ কেউ বলেছেন এতটা বাড়াবাড়ি না করলেই কি নয় শিবাঙ্গীর ইচ্ছেটা অতি রঞ্জিত টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায় তাদের পাল্টা উত্তর দিয়ে অন্য একটি অংশ বলছে নিন্দুকদের কথায় কান দিও না শিবাঙ্গী বিয়ের চেয়ে শিক্ষাকে বড় করে দেখানোর তোমার এই যে প্রয়াস তাকে শ্রদ্ধা জানাচ্ছি অন্য একজনের কথায় নিজের চোখ দিয়ে অপরকে বিচার করা বন্ধ করুন শিক্ষাকে শিবাঙ্গী যে গুরুত্ব দিয়েছেন সেটাকেই বড় করে দেখুন সব শুনে মন্দ কথার জবাব দিয়েছেন শিবাঙ্গীও বলেছেন আমার বিয়ের দিন ঠিক হয়ে যাওয়ার পরে শিক্ষার্থীর পরীক্ষার তারিখ দেয় পক্ষে সম্ভব ছিল না আর বিয়ের দিন সকাল থেকেই প্রথা মেনে পাত্রপাত্রীর বাড়িতে নানা অনুষ্ঠান লেগেই থাকে তাতে কোনেকে অংশ নিতে হয় আমি ব্যতিক্রম নই তাই বিয়ের পোশাক পরে পরীক্ষা দিয়েছি তা দেখে অনেকেই বাজি মন্তব্য করতেই পারেন তবে আমি মনে করি বিয়ের কিছুক্ষণ অপেক্ষা করতে পারে কিন্তু পরীক্ষা নয় হবু ও শিবাঙ্গী একই শিক্ষার্থী শিক্ষার্থী শান্তিনিকেতন কলেজের এদিন তাদের পঞ্চম সেমিস্টারের পরীক্ষা ছিল শিবাঙ্গী সাথে সেই পরীক্ষা দেওয়ার পরই বিয়ের পিড়িতে বসেন তিনি বলেন এছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না হবু স্বামীর পরিবারের পক্ষ থেকেও কোনো আপত্তি ওঠেনি বরং তারা আমাকে উৎসাহ জুগিয়েছেন এদিকে লক্ষ্মীপুরের কমলনগরে পুকুরে ধরা পড়েছে দশটি ইলিশ ধরা পড়া ইলিশ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে পুকুরে ইলিশের স্বাদ আগ্রহ প্রকাশ করেন এ সময় উৎসুক লোকজনকে ধরা পড়া ইলিশের ছবি মোবাইল ক্যামেরায় ধারণ করতে দেখা গেছে বুধবার চব্বিশে নভেম্বর সকালে চর ফলকন ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুরে এসব ইলিশ ধরা পড়ে স্থানীয় চরফলকন ইউপি সদস্য আনোয়ার হোসেন পুকুরে ইলিশ ধরা পড়ার বিষয়ে নিশ্চিত করে বলেন সকালে বেড়া দিয়ে দেশীয় প্রজাতির মাছ ধরার সময় ইলিশ ধরা ধরা পড়ে পড়া ইলিশগুলো জাটকা সাইজের ছয় থেকে সাত ইঞ্চি পুকুরে আরো ইলিশ থাকতে পারে বলে ধারণা করছেন তিনি কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল কুতুস বলেন বর্ষা মৌসুমের শুরুর দিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে ওই পুকুর ডুবে যায় এ সময় মেঘনা নদী থেকে আসা লবণ পানির সঙ্গে ইলিশ ঢুকে ওই সময় জোয়ারের পানি নেমে গেলেও ইলিশগুলো পুকুরে আটকা পড়ে পুকুরে জাল ফেললে জোয়ারের সঙ্গে আসা ইলিশের বিভিন্ন প্রজাতির মাছের সঙ্গে ধরা পড়ে অপর থেকে পাওনা টাকা ফেরতের দাবিতে ই কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের কার্যালয়ে অবস্থান নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী গতকাল বুধবার সকাল থেকে রাজধানীর বনানীতে অবস্থিত আলেশা মার্টের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান নেন তারা বুধবার দিবাগত রাত একটার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ত্রিশ থেকে চল্লিশ জন শিক্ষার্থী সেখানে অবস্থান করছিলেন আলেশা মার্টের কার্যালয়ে অবস্থান নেয়ার শিক্ষার্থীরা জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মনসুরুল আলম শিকদার পাওনা টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সে অনুযায়ী শিক্ষার্থীরা বুধবার সকালে বনানীতে আলিশা মার্টের কার্যালয়ে যান তবে বিভিন্ন অজুহাতে কালক্ষেপণ করতে থাকে আলিশা মার্ট কর্তৃপক্ষ পাওনা ফিরিয়ে দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা এক পর্যায়ে স্লোগান দেওয়া শুরু করে তাদের সঙ্গে আলিশা মার্টের নিরাপত্তা কর্মীদের ধাক্কাধাক্কি হয় পরে শিক্ষার্থীরা কার্যালয়টির ভেতরে অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের ছাত্র কামরুল হাসান প্রথম আলোকে বলেন পাওনা টাকার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে জন শিক্ষার্থী কার্যালয়ে অবস্থান নিয়েছে গত সোমবার আমরা এখানে এসেছিলাম তখন প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিজেই আমাদের বুধবার টাকা নিতে আসতে বলেন কিন্তু টাকা নিতে কার্যালয় ঢুকতে গেলে নিরাপত্তা কর্মীরা আমাদের বাধা দেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতিও হয় আমরা পাওনা টাকা ফেরত না পাওয়া পর্যন্ত আলেশা মার্ট কার্যালয়ে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি রেদাউনুল উল্লাহ নামের এক শিক্ষার্থী প্রথম আলোকে বলেন আলেশা মার্ট ছয় মাস ধরে আমার পণ্য ডেলিভারি দিচ্ছে না এখন টাকা ফেরত চাইলে সেটাও দিচ্ছে না ছয় থেকে সাতবার প্রতিষ্ঠানের কার্যালয়ে এসেছি সমাধান পাইনি এরপর প্রতিষ্ঠানের চেয়ারম্যান নিজে আমাদের বুধবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু সারাদিন অপেক্ষা করিয়ে টাকা ফেরত না দিয়ে তিনি কার্যালয় ত্যাগ করেন তাই আমরা আলেশা মার্টের কার্যালয়ে অবস্থান নিয়েছি শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে জানতে আলেশা মার্টের চেয়ারম্যান আলম শিকদারের মুঠোফোনে ও হোয়াটসঅ্যাপে একাধিকবার যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি এদিকে রাজধানী ঢাকা সহ সারা দেশে রেড অ্যালার্ট জারি করা হয়েছে মঙ্গলবার মধ্যরাত থেকে এ রেড অ্যালার্ট জারি করা হয় এরপরই পুলিশ রাফ সহ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব ইউনিটে বাড়তি সতর্কতা নেওয়া শুরু হয় এমনকি পুলিশের দায়িত্বশীল যেসব কর্মকর্তা ছুটিতে ছিলেন তাও বাতিল করা হয়েছে তাদের দ্রুত নিজ নিজ কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে একাধিক সূত্রে জানা গেছে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবি ঘিরে কেউ যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে দেশবাসী নিরাপত্তা জোরদার করা হয়েছে খালেদা স্বাস্থ্য সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুজব বা অসত্য তথ্য ছড়ানোর কারণে বিশৃঙ্খলার বিষয়টিতেও নজর রাখা হচ্ছে দেশের সব থানা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ঘিরে সতর্কতা অবলম্বন করা হচ্ছে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজর দাঁড়িয়ে অপরদিকে স্ত্রীকে নিয়ে আগ্রায় তাজমহল দেখতে গিয়েছিলেন আনন্দ প্রকাশ তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মনে মনে ভেবেছিলেন স্ত্রীকে হুবহু তাজমহলের মতো উঁচু বাড়ি বানানোর অনুমতি না পেলেও আনন্দ তাজমহলের আদলে যাননি বাড়ি বানিয়ে স্ত্রীকে উপহার দিয়ে চমকে দিয়েছেন খবর এনডিটিভির আনন্দ প্রকাশের বাড়ি ভারতের মধ্যপ্রদেশের বোরহানপুরে তিনি একজন শিক্ষাবিদ শ্রী মঞ্জুষা চৌকশকে বাড়িটি উপহার দিয়েছেন তিনি আনন্দ প্রকাশ ও তার স্ত্রী আগ্রায় তাজমহল দেখতে চান তারা তাজমহলের স্থাপত্য নিয়ে পড়াশোনা করেন প্রকৌশলীদের তাজমহলের স্থাপত্য নিয়ে তথ্য সংগ্রহ করতে বলেন আনন্দ প্রকাশ প্রথমে প্রকৌশলীদের আশি ফুট উঁচু বাড়ি বানাতে বলেন তবে এই ধরনের বাড়ি বানানোর অনুমতি ছিল না অনুমতি না পাওয়ায় পরও দমে যাননি আনন্দপ্রকাশ তাজমহলের আদলেই বাড়ি বানাবেন বলে সিদ্ধান্ত নেন আনন্দ প্রকাশের ওই বাড়ি বানাতে সময় লেগেছে তিন বছর তাজমহলের ছবির ভিত্তি করে বাড়িটি বানানো হয় আনন্দ প্রকাশের বিশ্বাস তার বাড়িটি বুরহানপুরে স্থান হবে বাড়িটির দর্শনীয় যুক্ত প্রকৌশলী প্রবীণ চৌকশ বলেন এটি নব্বই বর্গমিটার প্রশস্ত এতে অনেক মিনার রয়েছে বাড়িটির মূল কাঠামো ষাট বর্গমিটার জুড়ে উচ্চতা উনত্রিশ ফুট দুটি তলায় দুটি শোয়ার ঘর রয়েছে বাড়িটিতে এছাড়া আছে রান্নাঘর গ্রন্থাগার ও চোখাসনের ঘর আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম